আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যেখানে একক কাজ দেওয়া আছে এই একক কাজটা এখানে বলছে একক কাজ গ্রিড এ কে হিসাব করো এবং ছক পূরণ করো এখানে। ওকে, তো আমাদের এখানে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ম্যাথে গ্রিডের সাহায্যে করছি। সো আমরা এখানে গ্রিড নিয়ে নতুন করে আলোচনা করব না, আমি জাস্ট গ্যাপগুলো পূরণ করব এবং আমি একটা জাস্ট গ্রিড অ্যাড করে দেখাবো এখানে। তো আমাদের দেখুন এক নম্বর ম্যাথটা দেওয়া আছে এখানে 8/9 এবং কি 2/3, তার মানে এটা একটা আমাদের প্রকৃত ভগ্নাংশ, এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ এখানে। তো আমি কিন্তু এইটার গ্রিড অ্যাড করতে পারি এরকম যে আমাদের 8টা ঘর থাকবে, 9টা ঘর থাকবে এখানে মোট। 1টা 2টা, কালারটা একটু চেঞ্জ করে নিই, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9 কোথায় যায়, নিচে থাকে এখানে, তাই না? আর আমাদের রং করা কটা আছে 8টা আছে, তার মানে এটা আর 8/9 আর কি এটা। ওকে, আর আমাদের আরেকটা ভগ্নাংশ যেটা আছে সেটা আছে আমাদের কি 2/3, তার মানে 3টা ঘর আছে মোট, 1টা 2টা 3টা, এর মধ্যে কালার আছে কটা, 2টা এখানে, 2/3 এখানে। ওকে, তো এই আর কি ব্যাপার সবার এখানে, তো এইটা আর কি আমাদের গ্রিডের ব্যাপার সবার। তো আমরা কিন্তু অলরেডি এই বিষয়গুলো আলোচনা করছি এখানে। তো এখন আমাদের খালি ঘর পূরণ করবো এখানে। তো এই ভাগ মানে কি বলুন তো, এখানে ভাগ উল্টো যে গুণ হয়ে যায় তাও হবে, সমস্যা নেই। তো আপনি চাইলে এখানে এরকম করতে পারেন নাকি মানটা। তো এখানে কত আছে দেখুন তো, আমি জাস্ট এখান থেকে করি, এই যে 8/9 আছে এখানে, তাই না? আমি একটু রেড কালার দিই, এবং ভাগ আছে কত এখানে 2/3 আছে না? আপনি চাইলে এটাকে এভাবে করতে পারেন, 8/9 আছে তো এখানে, এই ভাগটা উল্টে গুণ করে এই 3টাকে উপর দিতে পারেন, এই 3টা উপর চলে যাবে এবং এই 2টা কি নিচে চলে আসবে এখানে। ওকে, তার 2 নিচে আসলো এখানে, এই 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 3 দিয়ে কাটলে 3 3 9 হবে এখানে। ওকে, তার মানে আপনি পাচ্ছেন এখানে 4/3 পাবেন এখানে। ওকে, মানটা 4/3 পাবেন। বা আপনি যেটাকে এভাবে করেন তাও সমস্যা নেই, অথবা দিয়ে যে 8/9 ভাগ কত এখানে 2/3 এখানে। আপনি চাইলে 8 ভাগ 2 করতে পারেন উপর উপরে, এবং কি নিচে নিচে ভাগ করেন 9/3 করতে পারেন এখানে। ওকে, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে এখানে, আর 9কে করলে 3 হবে এখানে, তো 4/3 হবে এখানে। তো এখানে মান কত পাবো, 4/3 পাবো এখানে। ওকে, আচ্ছা, তারপরে আমরা 2 নম্বর যে ম্যাথটা দেখি এখানে আমাদের কি আছে এখানে 12/25 দেওয়া আছে এখানে। তো যেহেতু আমাদের এটা আমাদের 12/25, এখানে একটা অপ্রকৃত আছে এটাকে প্রকৃত করতে হবে, তো আমি 12/25 রাখলাম, 12/25 রাখলাম এখানে। এখন আমাদের এটার অপ্রকৃত করার ওয়ে কি, 1 সমস্ত 1/5 না, 5 দিয়ে 1 গুণ করতে হয়, 5 কে 5 আর এর সাথে যোগ করতে হয়, মানে এরকম হবে যে এখানে 5 নিচে থাকবে, 5 এর সাথে 1 গুণ হবে এবং আমাদের এই 1টা যোগ হবে এখানে, মানে 6/5 হবে এখানে। ওকে, তার মানে এটা হচ্ছে 6/5 এখানে। এখন ভাগ উল্টে গেলে কি হবে, উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, তার মানে এটা হচ্ছে 12/25 হবে এখানে। আর আমাদের 5/6 হবে এখানে। ওকে, এই 6 দিয়ে আপনি যে কারেন্ট 6 দুগুণে 12 আর 5 5 এ 25 না, এখানে 5 হবে এখানে, তার মানে 2/5 পাবো এখানে মানটা। ওকে, 2/5 পাবো এখানে গেল। 3 নাম্বারটা দেখুন আমাদের এখানে, এখানে 8/5 দেওয়া আছে, 4/15 দেওয়া আছে, তো আমি এখানে 8/5 লিখলাম এখানে। আর এখানে ভাগটা উল্টে দেখুন গুণ আছে, তার মানে এখানে কি হবে 15/4 হবে এখানে, 15/4 হবে এখানে। এই 5 দিয়ে কাটলে কি 3 5 এ 15 আর 4 দিয়ে কাটলে কত হবে এখানে, এটা যদি 8 তার মানে কত হবে এখানে 4 দুগুণে 8, তার মানে উপরে কিন্তু কি থাকতেছে 3 দুগুণে 6, মানে উপরে 6 থাকতেছে, নিচে 1, তার মানে এটাকে জাস্ট আপনি 6 লিখলেও কোনো সমস্যা হবে না এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। এরপর 4 নাম্বারটা দেখবো আমরা এখানে। এখানে 32/12, এখানে 32টা আমি এভাবে রাখবো এখানে, আর 12টাকে আমি এভাবে রাখবো, কারণ আমাদের এটা কি আছে অপ্রকৃত ভগ্নাংশ আছে। এটাকে করার জন্য ওই কি 2কে আমরা 3 দিয়ে গুণ করবো, এই যে 3 দুগুণে 6, 6 সাথে 2 যোগ করতে হবে, তার মানে 6 আর 2 8, 8/3 হবে এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে 32/12 কত এখানে 12 থাকবে এখানে, আর এই ভাগ উল্টে গুণ হয়ে গেলে কত হবে এখানে, 3টা আমাদের উপর চলে যাবে আর এই 8টা নিচে আসবে এখানে। 8 দিয়ে 32 করলে 4 আসতে 32 না, হ্যাঁ 8 4 আসতে 32 হবে এখানে। আর আমাদের এখানে 3 4 এ 12 কিন্তু এখানে 4 হবে, তার মানে 4/4, এই 4/4 কাটলে কিন্তু কি থাকবে এখানে 1 থাকবে, 1ও লিখতে পারেন, সমস্যা নেই এখানে। এই 5 নাম্বার ম্যাটার আমরা যদি দেখি এখানে, এখানে কি আছে 11/13 ভাগ 11/13 আছে, তো 11/13 আমি এখানে প্রথমত ইনিশিয়ালি মানটা রাখলাম এখানে। আর এই ভাগটা উল্টে গুণ হয়ে গেলে কি 13টা আমাদের নিচে চলে যাবে আর উপর যাবে, আর 11টা আমাদের নিচে আসবে এখানে। এই 11/11 এবং এই 13/13 কাটা যাবে, থাকবে এখানে 1 থাকবে উপরে, এখানে নিচে 1 থাকবে, তার মানে 1/1 মানে কত 1 হবে এখানে। ওকে, 6 নম্বর ম্যাটটা আমরা দেখি এখানে। এখানে দেখুন আমাদের 3 5 এ 15 আর 1 এ 16, তার মানে উপর থাকবে 16 এখানে, আর নিচে থাকবে কত এখানে 5। ওকে, এই 5টা থাকবে নিচে, আর এখানে আমাদের 2/5 থাকবে এখানে। ওকে, মানে আমরা আগে অপ্রকৃতটাকে মানে সরি মিশ্রটাকে আমরা কি করলাম অপ্রকৃততে কনভার্ট করলাম। তো এখন আমাদের এখানে উপর আছে 16 আছে এখানে, আর নিচে আছে 5 আছে এখানে, তার মানে এখানে এই ভাগ উল্টে গুণ হয়ে গেলে কি আমাদের 5টা উপরে যাবে আর 2টা নিচে যাবে, এই 5 5 কাটা যাবে, আর এখানে 8 দুগুণে 16 না, এখানে 8 থাকবে, তো নিচে কিছু একটা 1 আছে না, তার মানে 8/1, বাইরেকে আপনি চাইলে জাস্ট 8 লিখতে পারেন এখানে। ওকে, এরপর আপনারা এখানে 7 নাম্বার ম্যাটা দেখুন আমাদের এখানে 20 দেওয়া আছে এখানে 45 দেওয়া আছে। এখন কথা হচ্ছে এই ঘরগুলোতে আমাদের গ্যাপগুলোতে এমন একটা মান বইবে হ্যাঁ যে মানটা বসে আমাদের 4 এবং 5 হবে এখানে। আই থিংক ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমরা এখানে 4 কে কত দ্বারা ভাগ করলে আমাদের কথা এখানে মানে 20 কে কত দ্বারা ভাগ করলে 4 পাবো আমরা এখানে 20 কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করলে 4 পাবো। তার মানে এখানে আবার 45 কে আমি কত দ্বারা ভাগ করলে 5 পাবো এখানে 9 দ্বারা 5 নং 45 তাহলে আমাদের এখানে 5 আর 9 হচ্ছে এখানে ওকে 5 আর 9 হবে এখানে। তো আমরা এখানে 5 এবং 9 বইবে কারণ আমাদের এই 20 কে 5 দ্বারা ভাগ করলে 4 পাবো আমরা এখানে এবং কি এই 9 কে আমি 45 কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো 5 পাবো এখানে 5 নং 45। সিমিলারলি আমাদের দেখুন আমাদের এই মানটাও দেওয়া আছে এখানে ভাগ উল্টে গেলে আমাদের কি হবে এখানে এই ভাগ উল্টে আমাদের মানটা কি আছে এখানে 25/2 আছে না এখানে। আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের গ্যাপে কত বইবে এখানে তো এখানে আমাদের 25/2 থাকলো এখানে সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমাদের এখানে এখানে 3 আছে এখানে আর এখানে কত আমাদের 4 আছে তাই না। তো আমাদের এখানে এই গ্যাপে কত বসলে আমাদের এখানে এখানে আমাদের 3 থাকবে এবং এখানে কত বসলে আমাদের এখানে নিচে 4 থাকবে এখানে ওকে। তো আমরা এখন দেখি যে আমাদের এই গ্যাপটাতে কত বসতে পারে এখানে এই গ্যাপগুলোতে এখানে। তো আমরা এই জন্য যে কাজটা করব এখানে আমাদের 25 কে হ্যাঁ যেহেতু আমাদের ভাগ উল্টো গুণ হয়ে একবারে গেছে এখানে তার মানে আমরা এখানে যদি আমি 8 লিখি 8 লেখার দরকার নেই এখানে এখানে যদি আমি 100 লিখি এখানে 100 লিখলে কিন্তু আমাদের এটা কাটা যাবে তার মানে 4 হবে এখানে 4 × 100 হবে এখানে এটা নিয়ে কোনো ঝামেলা হলো না এখানে। আমি যে 3 নেই এখানে মানে 3/100 দিই তাহলে হয়ে যাচ্ছে এখানে ওকে। তারপরে আমি মানটাকে আমি যে 3/100 দিই তাহলে দেখুন আমাদের হয়ে যাচ্ছে মানটা কেমনে জাস্ট দেখুন আমি উপর দিলাম এখানে 3 দিলাম এখানে আর এখানে আমি 100 দিলাম এখানে। কারণ আপনি যেখানে কাটেন এই 25 দিয়ে 100 কাটলে কত হবে 4/100 না এখানে আর 3 তো উপর থাকবে তো আমাদের এখানে 3 × 3 এখানে 1 থাকবে 25 কে উপরে 4 আর 3 × 3 আর এখানে 4 × 8 হবে এখানে ও 4 × 2 তো 8 এখানে আমাদের তার মানে এখানে 6 লাগবে এখানে 6 সরি এখানে আমাদের 6 লেখা লাগবে এখানে 6 লেখা লাগবে ওকে মানে 3 হবে না আর কি। তো এখন আমাদের যে মানটা পাবো আমরা সেটা হচ্ছে আমাদের কি এখানে 6 পাবো এখানে 4 পাবো এই 6 কে আপনি যে 2 দিয়ে কাটেন কত 3 পাবেন তার মানে উপরে 3 পাবেন আর নিচে 4 পাবেন এখানে তার মানে এখানে 6/100 লেখা লাগবে 6/100 ওকে এখানে 6 বাই কত এখানে 100 আর কি ওকে। আচ্ছা তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে করব কি আমাদের এখানে এই সুবর্ণাপুরের যে বাঁশিওয়ালার গল্পটা আছে এটা আমরা এখানে পড়বো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।